রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে গতকাল রাতেই মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একেবারে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার 112 দিনের মাথায় চরম সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরপরই মুখ্যমন্ত্রীর হাত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের মাথায়। জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছিলেন মমতা, পাশে দাঁড়িয়ে ইডি, সিবিআই এবং কেন্দ্র সরকারকে নিশানা করেছিলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়ে চরম বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে 112 দিনের মাথায় তার মন্ত্রিত্ব কেড়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ জ্যোতিপ্রিয় মল্লিককে তোলা হয়েছিল রেশন দুর্নীতিকাণ্ডে আদালতে, আর আদালতে মন্ত্রিত্ব খুইয়ে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আদালতে বিচারকের সামনে অবশেষে মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক। যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল, একেবারে রাজ্য রাজনীতি, প্রথমে বিচারকের সামনে, তারপর প্রকাশ্যে, একেবারে সংবাদ মাধ্যমের সামনে বোমা ফাটালেন জ্যোতিপ্রিয় মল্লিক। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রেশন দুর্নীতিকাণ্ড, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতির পর সামনে এসেছে রেশন দুর্নীতিকাণ্ড। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান, জ্যোতিপ্রিয় মল্লিক, শঙ্কর আড্ড এবং শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। শেখ শাজাহানকে এখনও খুঁজে বেড়াচ্ছে ইডি আধিকারিকরা। শাজাহানকে নিয়েই কিন্তু রাজ্যে একেবারে তোলপাড় পড়ে গেছে। রাজ্যের রাষ্ট্রপতি শাসনের একেবারে সুপারিশ চলে গেছে রাষ্ট্রপতির হাতে, তার মধ্যেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রয়েছেন জেলে এবং জ্যোতিপ্রিয় মল্লিক সদ্য মন্ত্রিত্ব খুইয়েছেন। মন্ত্রিত্ব খুইয়ে এবার কিন্তু বোমা ফাটালেন জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পরপর কিন্তু একেবারে হাজার হাজার কোটি টাকার হদিশ পেয়েছে ইডি। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে, কোটি কোটি টাকা কালো টাকা সাদা করে সেগুলিকে সোনা কিনে আবার বিদেশ থেকে কলকাতায় আমদানি করা হয়েছে, এমন কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে। তার মধ্যে আজ রীতিমতো বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছিল আগেই, জেলও খাটছিলেন, সদ্য তাকে মনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ঠিক একদিন পর জামিন চেয়ে আদালতে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তারের 113 দিন পর এই প্রথম তিনি জামিনের আবেদন করলেন। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। জামিনের সপক্ষে তিনি দুটি যুক্তি দেখিয়েছেন। প্রথমত, নিজের অসুস্থতার কথা আদালতে জানিয়েছেন তিনি, সেই প্রেক্ষিতে জামিন চেয়েছেন। দ্বিতীয়ত, রেশন মামলায় নিজের যোগ অস্বীকার করেছেন বালু, জানিয়েছেন এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন, তাই তাকে জামিন দেওয়া হোক। আগামী 20 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। গত 27 অক্টোবর ভোর 14:45 নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে অসুস্থ হয়ে পড়েন তৎকালীন মন্ত্রী, হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে, সেখান থেকে সুস্থ হয়ে আবারও জেলে ফিরে যান। তারপর থেকে জেল হেফাজতে রয়েছেন বালু। একাধিকবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল, একবারের জন্য জামিনের আবেদন করেননি আগে জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার জানা যায় বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জ্যোতিপ্রিয়র বদলে বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক এই দুটি দপ্তর সামলাবেন। গ্রেপ্তার হওয়ার 3.5 মাস পরে দপ্তর খোয়ালেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে যে পদক্ষেপ করা হতে পারে সেটা কিন্তু আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তবে শুক্রবারের এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের অন্দরে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে। তৃণমূলের একাংশের মতে বালুকে পুরোপুরি মন্ত্রিসভা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, আবার অন্য অংশের মতে তাঁর হাত থেকে দুটি দপ্তর কেড়ে নেওয়া হয়েছে, তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী। এই জল্পনার মাঝেই দেখা গেল আদালতে প্রথমবার জামিন চাইলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিত্ব হারানোর পরের দিনই এই আবেদন জানালেন তিনি। জ্যোতিপ্রিয় বিরুদ্ধে রেশন দুর্নীতির টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছে ইডি। এই মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডর সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করা হয়েছে। অভিযোগ, শঙ্কর 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন, যার মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। শঙ্করের সঙ্গে তিনি হাসপাতাল থেকেও যোগাযোগ রেখেছিলেন বলে দাবি ইডির, যদিও শঙ্কর নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন। তার মধ্যেই কিন্তু তাৎপর্যপূর্ণ ব্যাপার হল ঘটনার, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির 112 দিনের মাথায় তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। আর ঠিক তার পরের দিন প্রথমবারের জন্য জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
এবং শুধু আবেদনই করলেন না, মুখ খুললেন জ্যোতিপ্রিয় মল্লিক, কার্যত বোমা ফাটালেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দুটি যুক্তি খাড়া করে দিয়েছেন। প্রথমত, নিজের অসুস্থতার কথা আদালতে বলেছেন তিনি, যে আমি অসুস্থ, আমাকে এক গাদা ওষুধ খেতে হয়, নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হয়, এরকম নানান অসুস্থতার বাহানা কিন্তু তুলে ধরেছেন, তাই আমাকে জামিন দেয়া হোক। দ্বিতীয়ত, রেশন মামলায় নিজের যোগ অস্বীকার করেছেন বালু, জানিয়েছেন এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন, তাই তাকে জামিন দেয়া হোক। এমনই কিন্তু বিস্ফোরক সব যুক্তি, রেশন দুর্নীতিকাণ্ডে আমি কোনোভাবে জড়িত নই, কিন্তু ইডি দাবি করছে 9-10 হাজার কোটি টাকা নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রথমবার জামিনের আবেদন জানালেন তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার পর। অর্থাৎ প্রভাবশালী তকমা মুছতেই কি এবার জ্যোতিপ্রিয় মল্লিক জামিনের জন্য আবেদন করলেন, এবং প্রভাবশালী তকমার জন্যই কি তিনি জামিন পাবেন না এটাই ভেবেছিলেন, তাই মন্ত্রিত্ব থেকে তাকে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হলো, তারপরের দিনই তিনি জামিনের জন্য আবেদন করলেন। এমনই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ, কারণ এর আগেও দেখা গেছে পার্থ চ্যাটার্জি থেকে অনুব্রত মণ্ডল প্রভাবশালী তত্ত্বে কিন্তু প্রভাবশালী কাঁটায় কিন্তু একাধিকবার তার জামিন আটকে গেছে। পার্থ চ্যাটার্জি নাকি গ্রেপ্তার হওয়ার পর মমতা ব্যানার্জিকে বারবার ফোন করেছিলেন, এবং তার যে লিখিত পেপার এবং সেখানে কিন্তু মমতা ব্যানার্জির নাম তিনি দিয়েছিলেন, তাই তার জামিন আটকে গেছে। এমনকি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাড়া করেছে ইডি সিবিআই। তাই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে যাতে প্রভাবশালী কাঁটায় প্রভাবশালী তত্ত্বে তার জামিন আটকে না যায়, তেমনই কিন্তু ব্যবস্থা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী 20 ফেব্রুয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মামলার শুনানি উঠতে চলেছে, প্রথম জামিন মামলার শুনানি উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। সেদিন তিনি আদৌ জামিন পান কি না, জ্যোতিপ্রিয় মল্লিক যে সমস্ত যুক্তি খাড়া করলেন সেই যুক্তিতে তার জামিন মেলে কি না, বিচারক কী সিদ্ধান্ত নেন, পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।